প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমরা অনেকেই এর আগের ভিডিওগুলিতে কমেন্ট করে জানিয়েছ যে দাদা জাস্ট আফটার টুয়েলভ পাস অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসের পর আমরা কোন কোন সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবো যেখানে এসএসসি থেকে শুরু করে রেলওয়ে থাকবে ডিফেন্স জব থাকবে ক্লার্ক জব ভ্যাকেন্সি থাকবে এই সমস্ত জব ভ্যাকেন্সি থাকবে এবং যেখানে কোন রকম এক্সপিরিয়েন্স লাগে না এবং এখানে জব প্রোফাইলের সঙ্গে সঙ্গে বেতন মূল্য খুব ভালো রয়েছে এবং যার জন্য খুব তাড়াতাড়ি আবেদন শুরু হয় তো তোমাদের এই কমেন্ট অনুযায়ী আজকের ভিডিওটিতে এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে সরকারি চাকরিগুলো কি কি রয়েছে এখানে তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজিবল কোন কোন জব ভ্যাকেন্সি জন্য তোমরা পরীক্ষাটা দিতে পারবে এখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকে উচ্চ মাধ্যমিক পাস যেখানে তোমাদের প্রথম বল রাখি ডিপার্টমেন্টের নামটা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এখানে কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রতি বছর প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আউট হয় তোমরা অবশ্যই জানো যে এসএসসির কিন্তু এক্সাম ক্যালেন্ডার আগে থেকে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এবার এখানে যে এসএসসি তরফে বিভিন্ন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা আউট হয় এখানে তোমরা কিন্তু এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন হাইয়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন এবং স্টেনোগ্রাফার এই দুটো পোস্টের কিন্তু আবেদন করতে পারবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেও এবার তোমাদের কি এখানে স্টেনোগ্রাফার এক্সামের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফি সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে তবেই তোমরা কিন্তু এখানে এলিজিবল ওকে এবার এখানে যদি তোমাদের দুটো পোস্টের নাম বললাম এই দুটো পোস্ট বাদেও তোমরা যদি এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমরা কিন্তু এই টেন লেভেলের জব ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যেমন এসএসসি জিডির জন্য ভ্যাকেন্সি কিন্তু বার হয় এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক থাকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের এসএসসি এম যার জন্য কিন্তু এই জানুয়ারি মাসের সত তারিখে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেড়ে আসবে সেখানে কিন্তু তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করতে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারো এবং তারপরে তোমাদের নেক্সট তোমাদের এসএসসির দ্বারা এখানে বিভিন্ন পোস্টে কিন্তু ফেস নাইন ফেস টেনের জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো বের হয় যেখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের কিন্তু তোমরা আবেদন করতে পারবে ওকে এবার নেক্সট তোমাদের ডিপার্টমেন্টের নাম বলবো ডিফেন্স এখানে কিন্তু ডিফেন্স ডিপার্টমেন্টে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামগুলো রয়েছে বিভিন্ন জব ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি এই তিনটিতে তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে দেওয়া সব থেকে ওমদের কাছে একটা বড় অপরচুনিটি কি ইউপিএসসি এনডিএ এক্সাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রতি বছর দুইবার করে কিন্তু এখানে নোটিফিকেশান আউট হয় এনডিএ এক্সামের জন্য এনডিএ ওয়ান এবং এনডিএ টু অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এখানে কিন্তু তোমাদের দুইবার নোটিফিকেশান বের হয় আবার কিন্তু নিউ নোটিফিকেশান এই দু হাজার তেইশের মে কিংবা জুন মাসে কিন্তু প্রকাশিত হবে যার জন্য কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো গত কয়েকদিন আগে দু হাজার বাইশে কিন্তু তোমাদের এখানে ইউপিএসি আউট হয়েছিল তোমাদের ভিডিও দিয়েছিলাম আবার নতুন কিন্তু কিন্তু মাসে তোমাদের প্রকাশিত হয়ে যাবে ওকে এখানে কিন্তু আর্মিতে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তবে তোমরা যদি ইউপিএসসি এনডি এর মধ্যে ফোর্স কিংবা নেভিতে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স থেকে করতে হবে ক্লিয়ার এবার তোমাদের বলে দিই ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভিতেও কিন্তু তোমাদের এখানে ইন্ডিয়ান নেভি এস এস আর এবং এ এ এক্সাম কিন্তু নোটিফিকেশান আউট হয় যেখানে তোমাদের বলে রাখি এস এস আর ফুল ফর্মটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি রিক্রুইট এবং এ এর ফুল ফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্ডিশিপ এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো মিনিমাম উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবার নেক্সট রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে কিন্তু বিভিন্ন জব ভ্যাকেন্সি আউট হয় যার জন্য কিন্তু তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন করতে পারবে এর অফিসিয়াল অফিসার কিন্তু তোমরা সমস্ত রকম নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে নোটিফিকেশান এলে কিন্তু আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার তোমাদের বলে রাখি এই সমস্ত জব ভ্যাকেন্সি ছাড়াও তোমরা কিন্তু এখানে ডিফেন্সের মধ্যে বিএসএফ অর্থাৎ বোর্ডার সিকিউরিটি ফোর্স সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং আইটি বিপি অর্থাৎ ইন্দো তিব্বিদান বোর্ডার পুলিশ ফোর্স এখানে কিন্তু এই সমস্ত জব ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এবার এই সমস্ত জব ভ্যাকেন্সি কিন্তু এর নিজস্ব কিন্তু ওয়েবসাইট রয়েছে যেমন তোমাদের বলে রাখি বিএসএফ এর জন্য কিন্তু বিএসএফের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে সিআরপিএফ এর জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে সিআইএসএফের জন্য কিন্তু আলাদা ওয়েবসাইট রয়েছে এর আলাদা আলাদা অভিসার কিন্তু এর গুলো বের হয় এবার তোমাদের বলে রাখি এই যে চারটি ভ্যাকেন্সি কথা বললাম বিএসএফ সিআরপিএফ আর এই চারটির মধ্যে তোমাদের কিন্তু দুটো ভ্যাকেন্সি জন্য কিন্তু বর্তমানে এই জানুয়ারি দু হাজার তেইশে কিন্তু আবেদন চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিআরপিএফ যে রয়েছে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স জন্য কিন্তু বর্তমানে আবেদন চলছে তোমরা কিন্তু এখনও পর্যন্ত আবেদন করতে পারবে এবার তারপর তোমাদের নেক্সট পড়ে রাখি সিআইএসএফ এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে কিন্তু বর্তমানে নতুন কিন্তু আউট হয়েছে তোমাদের কিন্তু ভিডিও দিয়েছি এই যেখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক নয় এখানে কিন্তু মাধ্যমিকের বেসে কিন্তু এখানে নোটিফিকেশানটা আউট হয়েছে যেখানে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারো এবার তোমাদের বলতে দেখি নেক্সট তোমাদের ডিপার্টমেন্টের নাম রেলওয়ে দেখো এখানে কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু এখানে জাস্ট আফটার টুয়েলভ পাস তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো যেমন তোমাদের বলে রাখি দেখো তুমে তোমাদের বলে রাখি আর আর অর্থাৎ এখানে কিন্তু তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এন টি এক্সাম যে কন্ডাক্ট করানো হয় অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস এখানে কিন্তু দুটো ভাগে কিন্তু এখানে এক্সাম কন্ডাক্ট করানো হয় একটা হচ্ছে টুয়েলথ পাসে এবং একটা হচ্ছে গ্রাজুয়েশান পাসে এবার তোমরা কিন্তু টুয়েলথ পাসের যে এক্সামগুলো হয় ওটা কিন্তু তোমরা এখানে দিতে পারো যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক পাসের পর তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজিবিল জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি জুনিয়র টাইম কিপার এবং ট্রেন ক্লার্ক এবার এই সমস্ত রেলের যে জব ভ্যাকেন্সির কথা বলছি আরবি এন টি কথা বলছি এই সমস্ত জব ভ্যাকেন্সি সংক্রান্ত এ টুদের কিন্তু ভিডিও আমাদের রেলওয়ে প্লে লিস্টে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ওটা চেক করতে পারো এবার এই সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে কিন্তু রেলের বিভিন্ন পোস্ট কিন্তু এলিজিবল ওকে এবার এই সমস্ত পোস্ট বাদেও তোমরা কিন্তু আরআরির তরফে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে টেকনিশিয়ান পোস্ট মানে এএলপি এবং টেকনিশিয়ান পোস্টের জন্য যে নোটিফিকেশান আউট হয় তোমরা শুধুমাত্র কিন্তু টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারো তবে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার তোমরা যদি এলপি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের পরে কিন্তু আইটি কিংবা ডিপ্লোমা কিংবা এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং কিন্তু কমপ্লিট করতে হবে ওকে এবার এই সমস্ত জব ব্যাক্তি ছাড়াও তোমরা কিন্তু এখানে মাধ্যমিকের পাশাপাশি এখানে কিন্তু আর পি এফ কনস্টেবল অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো যার নতুন ভ্যাকেন্সি কিন্তু দু হাজার তেইশের কিন্তু মিডিলের দিকে অর্থাৎ জুন জুলাই দিকে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো ওকে এই সমস্ত জব ভ্যাকেন্সি বাদেও তোমরা কিন্তু আদার ডিপার্টমেন্টের যেমন তোমাদের বোর্ড রাখি এখানে আদার ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু এম ক্লার্ক ভ্যাকেন্সি এলডিসি ভ্যাকেন্সি জন্য কিন্তু বিভিন্ন সময় কিন্তু ভ্যাকেন্সিগুলো আউট হয় যার জন্য কিন্তু এ টু জেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা যদি যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমরা যদি প্রস্তুতি নিচ্ছ যদি তোমরা এখানে এ টু জেড ইনফরমেশন পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম জব ভ্যাকেন্সি সংক্রান্ত এ টু জেড আপডেট দেওয়া হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে তাছাড়া তোমাদের আরেকবার বলে দিই এখানে এই সমস্ত জব ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ স্টেট লেভেলের যে এক্সামগুলো আউট হয় স্টেট লেভেলের এক্সামের জন্য যে নোটিফিকেশান আউট হয় বিভিন্ন পোস্টের জন্য তোমরা কিন্তু স্টেট লেভেলের জব ভ্যাকেন্সির জন্য কিন্তু আবেদন করতে পারো তো স্টেট লেভেলের জব ভ্যাকেন্সির জন্য কিন্তু অবশ্যই যে কোনো নোটিফিকেশান এলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে থাকে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু প্রচুর পোস্টের জন্য কিন্তু এলিজেবিল প্রচুর পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোন পোস্টের জন্য বর্তমানে আবেদন চলছে এবং কোন কোন কিন্তু পরবর্তীকালে নোটিফিকেশন বেরোতে পারে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিলাম